প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, মেডিকেয়ার ফার্মা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি যে মেডিসিনটি রিভিউ করব তার নাম ন্যাফোডিল 100 MC। আমার আলোচনা থাকবে মেডিসিনটি কেন সেবন করা হয়, কোথায় পাওয়া যাবে, প্রস্তুতকারককে, এটার দাম কত, এটার কোনো সাইড এফেক্ট আছে কি না, কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি যদি মেডিসিনটি অতীতে ব্যবহার করে থাকেন বা বর্তমানে করছেন, তাহলে কোনো উপকার পেয়েছেন কি না বা কোনো খারাপ দিক পেয়েছেন কি না নিচে কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন। মনে রাখবেন, মেডিসিনটি সম্পর্কে আপনার মতামত আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে লাইক, শেয়ার অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ন্যাফোডিল 100 MG এই মেডিসিনটি বিস্তারিত জানলে আপনি খুবই অবাক হবেন। আপনার বাসায় যদি বয়স্ক কোনো মানুষ থাকে, তাদের হয়তোবা কাজে লাগতে পারে। ন্যাফোডিল 100 MG এই মেডিসিনটি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এক বক্সে 30টি ক্যাপসুল থাকে, এক বক্সের বাজার মূল্য 360 টাকা। এই মেডিসিনটি যাদের বাসায় বয়স্ক মানুষ আছে, তারা সুন্দরভাবে এটার বিস্তারিত জেনে নেবেন। আপনার ডক্টররা যদি দিয়ে থাকে, তাহলে এই মেডিসিনটি সম্পর্কে আপনি এই ভিডিওতে একটি ধারণা পাবেন। অনেক রুগী আছে যারা বলে রাতে পায়ে হঠাৎ ব্যথা হয়, মাংসপেশির সংকোচনজনিত ব্যথা, বিশ্রাম নেওয়ার সময় পায়ে প্রচণ্ড ব্যথা। মানে আপনি সারাদিন কাজ করেছেন অথবা রেস্টে ছিলেন, যাই হোক না কেন, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, বিশ্রাম নেওয়ার সময় আপনি পায়ে ব্যথা অনুভব করবেন। হাত ও পায়ের আঙুল প্যাকাশে বা নীল হয়ে যাওয়া, যেটি ঠান্ডাতে আরও অবনতি ঘটে। অনেকের হাত ও পায়ের আঙুল অবশ হওয়া বা জ্বালাপোড়া করে, যাদের হাত পাও অবশ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে জ্বালাপোড়া করে, পায়ে ক্ষত বা ডায়াবেটিসজনিত কারণে যাদের রক্ত সঞ্চালন কম থাকে, দুর্বল রক্ত সঞ্চালন থাকে, তাদের জন্য এই ন্যাফোডিল 100 MG মেডিসিনটি অনেক কাজে আসবে। এই মেডিসিনটি অনেক ডক্টররা দেখা যাচ্ছে যে একটা রুগীকে 3 মাসের জন্য দিয়ে থাকে। একজন বয়স্ক রুগী একটি ক্যাপসুল সকালে, একটি ক্যাপসুল দুপুরে, একটি ক্যাপসুল রাতে, এভাবে টানা 3 মাস নিতে পারবেন। এবং ডাক্তারের সাথে যদি আপনি পরামর্শ করেন, আপনার বডি ওজন বয়স অনুপাতে এর ডোজ ব্যবধান থাকতে পারে, কম বেশি হতে পারে। তো অবশ্যই আপনারা যারা এই মেডিসিনটি রিভিউ দেখছেন, শুধু আপনাদেরকে স্বাভাবিকভাবে ধারণা দেওয়ার জন্য মেডিসিনটি রিভিউ দিচ্ছি, আপনারা যাতে মেডিসিনটি সম্পর্কে তথ্য পেতে পারেন। এই মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই একজন ফার্মাসিস্ট অথবা একজন MBBS ডাক্তারের পরামর্শ অথবা কাউন্সিলিং নিয়ে মেডিসিনটি নেবেন। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে, যেমন বমি বমি ভাব হবে, এপিগ্যাস্ট্রিক পেইন হতে পারে, এবং যাদের চামড়ার টিস্যু মারা গেছে বা চামড়া ফুসফুরি আছে, তাদের বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে, তার মধ্যে ডায়রিয়া অন্যতম। তবে এই সাইড এফেক্টগুলো সবার বেলা যে একই হবে, সেটা ভিন্ন রকমও হতে পারে। আশা করি এই মেডিসিনটি সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। এই মেডিসিনটি বাংলাদেশের মার্কেটে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়ে আসছে, এবং জিসকা ফার্মাসিউটিক্যাল নাম কোম্পানি অ্যাজেল্টো 100 MG নামে আরেকটি মেডিসিন নিয়ে আসছে। অন্য অন্য কোম্পানির এই মেডিসিনটি এখনও বাজারে অ্যাভেলেবেল নাই। আশা করি মেডিসিনটি সম্পর্কে যে ধারণা পেয়েছেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।